অর্ধেকের বেশি করোনা রোগীর আস্তানা ঢাকা অথবা দেশের বেশিরভাগ জেলায় সামাজিক দূরত্বের বালাই নেই নেই আইন কানুন মানার তো আক্কাও অবাধে রীতিমতো গায়ে গা লাগিয়ে বাজার ঘাট করছে মানুষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের জীবনযাপন সামাজিক সংক্রমণকে ভয়াবহ অবস্থায় নিয়ে যেতে পারে এই বাস্তবতায় স্বাস্থ্যমন্ত্রী আইন মানায় অসহায় আহ্বান বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে ছবিটি বাগেরহাটের একটি বাজারের এসব দেখে কে বলবে দেশে ভাইরাসের মহামারী মানুষের তাতে কোনো ভ্রুক্ষেপি নেই বাগেরহাটের সঙ্গে পাল্লা দিচ্ছে সিরাজগঞ্জ বাজারে যেন ঈদ উৎসব করোনা সতর্কতার কোনো বালাই নেই টাঙ্গাইলো কম যায় না পুলিশের নির্দেশনাকেও থোড়াই কেয়ার করছে তারা ধুমছে চলছে লকডাউন ভাঙার উৎসব শুধু ছোট বড় জেলা শহরের চিত্রই এমন নয় করোনা আক্রান্তের শতকরা বান্ন ভাগ রোগী যে ঢাকা শহরে সেই রাজধানীর শান্তিনগরেও সামাজিক দূরত্বের দৃশ্যপট এমনই যেখানে মুখে একখানা মাস্ক নেই অনেকেরই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কড়া হুঁশিয়ারি ঘরে না থাকলে সংক্রমণ বাড়বে বহুগুণ লোকজন যেভাবে আসছেন সেইটা আসলে লকডাউনের যে বেসিক প্রিন্সিপাল তার বাইরে হাটে বাজারের দোকানে একসাথে দুইজন কেনা যাবে না একজন থেকে একজন ছয় ফিট দূরে দাঁড়িয়ে একজন কিনে চলে যাওয়ার পরে কিনতে হবে এই না রাখার ফলে যেটি দাঁড়াচ্ছে যেটা আমরা লক্ষ্য করি কাঁচা বাজার এবং মুদির দোকান এই ভিড়ের মধ্য দিয়ে কিন্তু আমরা কোভিড উনিশের করোনার এই সংক্রমণটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি মানুষের আইন না মানার বিষয়টি এরই মধ্যে নজরে এনেছে রাষ্ট্র কয়েকবার হুঁশিয়ারিও দিয়েছে কিন্তু কাজ হয়নি তাই আবারও অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সকালের বাজারে আমরা দেখি লোকজনের উপস্থিতি অনেক বেশি হচ্ছে এবং তাতে আমরা মনে করি সংক্রামকের হার আরো বেড়ে যাবে আপনারা ইউরোপের দিকে তাকান আমেরিকার দিকে তাকান কি ভয়াবহ চিত্র সেখানে বিরাজ করছে যে লকডাউন যদি ভালো করে কার্যকারী হয় তাহলে পরে সংক্রামক কমবে আইন মানতে বাধ্য করতে প্রয়োজন হলে একটু কঠোর হবার তাগিদ দিয়েছেন মহামারী বিশ্লেষকরা আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ঢাকা